আর হ্যাঁ, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে তোমার কারণে আমার মায়ের সম্মান হানি হবে, আর সেটা আমি মুখ বুঝে মেনে নেব। এরকম কিছু যদি তোমার কারণে হয় মেঘলা, তাহলে কিন্তু তার রেজাল্টটা ভালো হবে না। তুমি আমাকে সেরকম কিছু করতে বাধ্য করো না, প্লিজ। আমি ভুল করছি না, তুমি সবসময় নিজের মেয়ের দোষ দেখো, আর নিজের মেয়ের দোষ দেখাটা সবসময় ঠিক কাজ নয়। তুমি ওই দিন অনুরাগের সামনে ওকে ওকে যেভাবে বলছিলে, তাতে আমার কতটা হেড ডাউন হচ্ছিল তুমি বলো তো। হ্যাঁ, তুমি যদি একটু শক্ত হতে, ঘুরিয়ে যদি একটা প্রশ্ন করতে, তাহলে ওরা দুজনে, মেঘলা অনুরাগ, যেভাবে ওকে অ্যাকিউজ করছিল সেভাবে অ্যাকিউজ করতে পারতো না, তাই নয় কি? বেশ করেছে, অ্যাকিউজ করেছে। এর পরেও তুমি আবার কথা বলছো? এরকম একটা মেয়ের বাবা হওয়ার জন্য তো আমার লজ্জা করে। তোমার এরকম একটা মেয়ে হওয়ার জন্য তোমার মা হিসেবে লজ্জা করে না? ও, তাহলে আমাকে নিয়ে যখন তোমাদের এতই লজ্জা পাবি, আমি আর এ বাড়িতে থাকবো না, বুঝলে? আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আমি একটা কথা ভাবি যে আমার থাকা আমার না থাকাতে যখন তোমাদের কিছু যায় আসে না, তাহলে আমাকে জন্মটা কেন দিয়েছিলে? একদম গলা তুলে কথা বলবে না। তুমি একটা কথা বলো তো, আমি অন্য সবগুলোকে বাদ দিয়ে দিলাম, যা যা করেছো সেগুলোকে বাদ দিয়ে দিলাম, একটা কথার উত্তর দাও। তুমি আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ইনভলভ করেছিলে কি কারণে? ওই মেঘলা আর অনুরাগকে তাড়িয়ে দেওয়ার জন্য তো? সত্যি বলবে? তুমি আমাকে নাই ভালোবাসতে পারো ভাবি, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তাই ওরা যখন সেদিন বলছিল তোমায় কলকাতায় নিয়ে চলে যাবে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পেয়ে গিয়েছিলাম বলেই ওদিন ওইভাবে। আচ্ছা, এই কাজটাও কি ভুল করেছে আমাকে বলতে পারো? না না, তুমি একটা কথা আমাকে বলো না, যে তুমি যখন অসুস্থ হয়েছিলে তখন আমি আর ও, এই দুজনে মিলে পুরোটা কিন্তু সামলেছি, তখন আর কেউ ছিল না। তুমি কতটা অসুস্থ হয়েছিলে সেটা তোমার বোধহয় এখন আর মনে নেই, আর আমরা সবাই জানি তোমার অসুস্থতার কারণ হচ্ছে মেঘলা। আর কোন মেয়ে পারে তার বাবি যার জন্য অসুস্থ হয়েছে সে যে দোষী তাকে ক্ষমা করতে? তুমি এখনো মনে করো যে এই মেয়েটা যা করছে সব ঠিক করছে? এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ঠিক করেছে, এটা আমি হলপ করে বলতে পারি। চমৎকার, চমৎকার! একেই তো 12টা বেজে গেছে, এবার একেবারে সর্বনাশের পথে পা বাড়াও। আশ্চর্য ভাবি, আমাকে নিয়ে যখন এত ঝামেলা তখন আমি এ বাড়ি থেকে চলে যাব। আমি ধরে নেব আমি অনাথ। মা, তুমি ভুলে যেও না, আমি কিন্তু একটা স্কলারশিপ পাই। শুনতে, আর আমি কলকাতাতেও পড়াশোনা করব না, আমি বাইরেতে চলে যাব, বাইরের কোন ইউনিভার্সিটিতে পড়ব। তবু আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। ভেবেছিলাম 2 বছর হয়ে যাবে, কিন্তু আমার যে আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় আমি আমি তোমাদের খুঁড়িয়ে পাওয়া সন্তান, আমার আর বাঁচতে ইচ্ছে করে না মা, আমার মরে যেতে ইচ্ছে করে, সুইসাইড করতে ইচ্ছে করে। দিতি, চুপ কর একদম, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তাই না? খবরদার বলছি, এসব কথা আর দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করবে না। না, ঠিক আছে, ঠিকই বলেছো তুই দিতি,
তুমি বরঞ্চ ওটাই করো, তুমি তুমি বাইরে কোনো ইউনিভার্সিটিতে পড়তে চলে যাও, তাহলে একটা কাজ হবে, পরিবেশটাও একটু অন্যরকম হবে, আর মেঘলার ক্ষতি করা থেকে নিজেকে একটু বিরত করতে পারবে। তুমি কি বাবা, নিজের মেয়েকে কেউ এইভাবে, নিজের মেয়ে বলো তো, স্ট্রেস করো না তো। সন্তান সম্বন্ধে আমার একটা নিজস্ব ধারণা আছে, আর সেই ধারণা অনুযায়ী মেঘলাও আমার নিজের মেয়ে। তোমার সাথে না কথা বলা বৃথা। আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে তুমি তিতির হয়ে কোনোদিনই দাঁড়াবে না, ওর হয়ে কোনোদিনই কথা বলবে না। আমি মা, আমাকে তো আমার মেয়ের পাশে দাঁড়াতেই হবে। তুমি তিতিকে ফেলে দিলেও আমি তিতিকে ফেলতে পারবো না। তিতি, ফোনটা ধরো, তোমার ফোন বাজছে। থাক থাক, কি ফোনটা ফোনটা ধরো, কারোর দরকারই তো ফোন হতে পারে। আমার ভালো লাগছে না, আমি কোনো ফোন ধরবো না এখন। কি আশ্চর্য, কার উপর রাগ করছো? তোমার বাবির উপর? কোনো লাভ আছে রাগ করে? ফোনটা ধরো তিতি, তখন থেকে ফোনটা বাজছে। আন্টি, ও বাড়ি থেকে অনুরাগের মা ফোন করেছে। কোথা থেকে কি হবে না হবে আমি এই ফোন ধরতে পারবো না। তিতি, ফোনটা রিসিভ করো, কিচ্ছু হবে না। বলা যায় না আবার কেউ হয়তো কোনো কলকাটি নেড়েছে, দেখো দেখো কি হয়েছে সেখানে। ফোনটা রিসিভ করো প্লিজ। হ্যালো, কি ব্যাপার অদ্রিজা তোমার? হ্যাঁ, আমি মিষ্টুর কাছে শুনলাম তুমি নাকি আমাদের বাড়িতে আসতেই চাওনি, তুমি নাকি থাকবে না আর এই বাড়িতে। অদ্রিজা, আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম যে তুমি এ বাড়িতে থেকেই লেখাপড়াটা শেষ করবে, তাই তো? না আন্টি, ওই বাড়িতে আমি আর থাকবো না। মানে ওখানে টাকায় অনেক সমস্যা আছে, তাই আমি আর কারো সমস্যা বাড়াতে চাই না। আমি এখান থেকেই যাতায়াত করব। তোমাদের কাছ থেকে একদিন যা পেয়েছি তা আমি কোনোদিনও ভুলব না। অদ্রিজা, আমি তোমাকে বলছি তুমি এ বাড়িতেই থাকবে। না আন্টি, তুমি আমায় জোর করো না, আমি ওখানে থাকতে পারবো না। আমি তোমায় ফোন করব, ফোনে কথা বলবো তোমার সঙ্গে। রাখি। আমি তো খুব খারাপ মেয়ে, তাই ওই বাড়িতে আবার যাওয়ার জন্য আমাকে জোর করছে ওরা। কিন্তু আমি ও বাড়িতে আর যাব না, আমি আর ও বাড়িতে যাব না। ভাবি, আমি আর ও বাড়িতে কখনো ফিরে যাব না। ভাবি, আমি যাব না তার মানে তোমার মেয়ে মেঘলাকে অপমান করার মতো বাড়িতে আর কেউ নেই, ও ত্রিসীমানায় আর কেউ নেই, তার মানে ও শান্তিতে সংসার করতে পারবে, তাই তো? কারণ আমি তো দেখে এসেছি, আমি নিজে সাক্ষী, ও বাড়ির সবার সঙ্গে ও কিরকম ব্যবহার করে, কিভাবে থাকে সবটা আমি জানি। আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে ভাবি, আমি জানি, কিন্তু মিলিয়ে নিও। একদিন অনুরাগই তোমার মেয়েকে এই বাড়িতে দিয়ে যাবে, কারণ আমি জানি মেঘলার প্রতি ওই বাড়ির মানুষগুলোর কি ইমপ্রেশন। তিতি, আমি তোমাকে বারণ করছি, গলা তুলে কথা বলে কোনো লাভ নেই ভাবি।
আমি একদিন প্রমাণ করে দেব তোমার নিজের মেয়ে তোমার মেয়ে মেঘলার কোনো ক্ষতি করেনি কোনো ক্ষতি চায়নি বরং মেঘলা বিয়ের পর থেকে বারবার আমার ক্ষতি চেয়ে এসেছে কই বাড়ির সব কোথায় সবাইকে পাবো বলেই তো সন্ধ্যাবেলা এলাম কেউ ফেরেনি নাকি এখনো আর আমার মেঘলা মা সেই বা কোথায় কি ব্যাপার ঢুকেই এত হাঁকডাক শুরু করলে কেন অবিন মামু আরে অবিন মামু হোয়াট আ সারপ্রাইজ কেমন আছো ভালো ভালো বসো বসো তুমি দাঁড়িয়ে আছো যা এতদিনে তাহলে তোমার দেখা পাওয়া গেল হুম হ্যাঁ সত্যি অবিন মামু তুমি যখন আমাদের কাছে আসো তখন মনে হয় তোমার থেকে আমাদের কেউ বেশি ভালোবাসে না আর যখন দূরে চলে যাও তখন আর দেখাই পাওয়া যায় না শুনলে মালবিকা আমি একজন আদবুড়ো মানুষ আমি নাকি রোজ ওদের সঙ্গে দেখা করতে আসবো ওরা যাবে না অবিন বাবু আমি কিন্তু কিচ্ছু বলিনি এ ব্যাপারে এই যে এরা হ্যাঁ আমিও বলিনি আমি বলেছি হ্যাঁ অবিন মামু আমি বলেছি আর আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে মোটেও নড়ছি না তুমি যতই নিজেকে বুড়ো বলো বুঝলে তুমি মোটেও বুড়ো নও শিল্পীরা কখনো বুড়ো হতেই পারে না এই যে তুমি প্রোগ্রাম করে বেড়াও কই তার বেলা তো বুড়ো হও না হিল্লি দিল্লি করে বেড়াচ্ছ তার বেলায় কিছু নয় যেই আমাদের বাড়িতে আসার কথা বলেছি অমনি যত অজুহাত আচ্ছা বাবা হার মানলাম কি তোর মেঘলা আমাকে দেখছি না কেন সে কি এখানে নেই মানে শ্রীপুরে কাকে দেখতে এসছো তুমি অবিন্দা মেঘলাকে তো বললেই পারতে ফোন করে পাঠিয়ে দিতাম তোমার কাছে কেন মেঘলাকে দেখতে ইচ্ছে করলে ওকেই কেন আমার কাছে যেতে হবে আমি কি আসতে পারি না নাকি আর তাছাড়া মেঘলাকে একাই দেখতে এসেছি কে বললো তোমায় মালবিকা আমার আর সব ভাগ্নে ভাগ্নি ভাগ্নে বউ তারা কি দোষ করলো আমি সবার কাছেই এসেছি হইতো আমার মেঘলা মা এই তো নাম করতে না করতেই এসে গেছি কিরে মা কেমন আছিস বেঁচে থাকো মা আচ্ছা মেঘলা মা আমি যে এতক্ষণ এসেছি কই তোমার দেখা পাচ্ছিলাম না তো ও বুঝতে পারোনি আমি এসেছি তাই না মা না অবিন মামু আমি বুঝতে পেরেছি বলেই তো এলাম তোমার কি শরীর খারাপ মেঘলা না না কিছু হয়নি তো আমার তাতা না কোনো ফেরেনি না ওর কি আজ ফিরতে দেরি হবে আমি জানি না অবিন মামু কিছু বলে যায়নি আরে কাজরি মুম্বা পিকলু তোরা এখানে যে ছুটে এসেছিস অবিন মামুর গলা পেয়ে কেন এসেছিস হ্যাঁ তোর অবিন মামু তো তোদের সাথে দেখা করতে আসেনি সে এসেছে তার ভাগ্নির সাথে দেখা করতে ভাগ্নির সাথে কথা বলতে কেন এসেছিস বল একই কথা বলো বিকা এমন ভাবে বলছো কেন যেটা সত্যি সেটাই বলছি তুমি নিজেও জানো যা বলছো সত্যি বলছো না ও অবিন মামু তুমি কি খাবে বলো তো আগে কি খাবে আরে কি খাবে মানে এটা কি প্রশ্ন দেখ
অবিন মামু আজকে আমাদের সকলের সঙ্গে ডিনার করবে, তারপরেই বাড়ি থেকে ছুটি পাবে। একদম, অনেকদিন তোমার সঙ্গে ভালো করে গল্প করা হয়নি, একদম যাবো যাবো করবে না। হ্যাঁ বিস্তু, এসেছি যখন তখন খানিকটা সময় থেকেই যাবো, তার আগে তোদের একটা ভালো খবর দিই। অবিন মামু তুমি চা খাবে তো? তুই বস তো একটু আমার পাশে, তার আগে যেটা বলছি শোন, তোর খুব ভালো লাগবে। শোনো না, আমি আগে একটু চাটা করে আনি। না না, আর চা করতে হবে না, আমি এখনো মরে যাইনি। তুই বস না মেঘনা, আমি চা করে আনছি। আমি এখন চা খাবো না কাজের। কেন অবিন্দা, তোমার ভাগ্নিকে চা করতে দিলাম না বলে কষ্ট হচ্ছে? সেই জন্য চা খেতে চাইছো না? অবিন মামু শোনো না, ওই তুমি কি বলবে বলছিলে বললে না তো, বলো। আচ্ছা তার আগে বসো অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ অবিন মামা, তুমি বলো তো। হ্যাঁ বলো। শোন, কথাটা খুবই আনন্দের। কলকাতায় একটা মিউজিক কম্পিটিশন হচ্ছে, খুবই নামি এবং পরিচিত কম্পিটিশন, প্রত্যেক বছরই হয়, অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন। এখানে বিভিন্ন বিভাগে অনেক প্রতিযোগী থাকবে, আমি এবারে ওদের একজন জাজ হয়েছি। না সেটা বড় কথা নয়, কথা হলো আমি মেঘলার নাম দিয়ে দিচ্ছি। সামনের সপ্তাহে কম্পিটিশন, সে কথাটাই বলতে এসেছি। আর তার সাথে এটাও বলতে এসেছি যে মেঘলা যেন এখন থেকে দুবেলা খুব ভালো করে রেয়াজ করে। এখানে কিন্তু অনেক ভালো ভালো কম্পিটিটর থাকবে, কিরে মা খুব ভালো করে রেয়াজ করবি তো? হ্যাঁ, ভালো স্কোর করা যায় কিন্তু, এখানে ভালো স্কোর করলে সবাই খেয়াল করে, বিভিন্ন অ্যাভিনিউ খুলে যায়, টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাওয়া যায়। আসলে নতুনদের পক্ষে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। ওই তো তাতান এসে গেছে। কেমন আছো অভিনু? আমি তো ভালোই আছি। সামনের সপ্তাহে মেঘলার একটা গানের কম্পিটিশন আছে, আমি তো নাম দিয়ে দিয়েছি। তোদের কোনো প্রোগ্রাম নেই তো রে তাতান? আমার আমার এতে কোনো আপত্তি নেই অবিন মামু, তুমি তুমি বরং একবার মাকে জিজ্ঞেস করো না। মা যদি পারমিশন দেয় তাহলে মেঘলাকে আইবে। কোথাও কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে আমার, তোদের কথাবার্তাগুলো আমার ভালো লাগছে না। আমি নিজে মেঘলার নাম দিয়ে দেওয়ার পরেও তোর মার পারমিশন নিতে হবে জানলে আমি এতটা ধৃষ্টতা করতাম না। মেঘলা গান গাইতে যাবে না অবিন্দা। যে তোমার মেঘলার ওপর যতই রাগ থাকুক না কেন, ও যতই অন্যায় করে থাকুক না কেন, ওর গানের ব্যাপারটা তো সবার থেকে আলাদা, তাই না বলো? সবার জন্য সব কিছু হয় না পিকলু, এটা জানিস তো বাবা। যে বাড়ির মধ্যে বাড়ির লোকেদের সম্মান রাখতে পারছে না, সে বাইরে যাবে গান গাইতে, সেখানে গিয়ে নিজের এবং অন্যদের সম্মান রক্ষা করতে পারবে এমন তো কোনো গ্যারেন্টি নেই। কি হয়েছে জানতে পারি মালবিকা? কি হয়েছে, কি হয়েছে তোমার ভাগ্নিকে জিজ্ঞেস করো। আমি কথাটা তোমাকে জিজ্ঞেস করছি অবিন্দা।
যে ভাগ্নিকে তুমি এত ভালোবাসো, যে ভাগ্নির ভালোর জন্য তুমি নিজে গিয়ে প্রোগ্রামে তার নাম দিয়ে এসছো, তুমি চাও সে খুব ভালো গান করুক, নাম করুক, সেই ভাগ্নি যে কতখানি নোংরামির সাথে যুক্ত সেটা যদি তুমি জানতে, তুমি এগুলো করতে না আর এসব কথা বলতে না। তুই কি এসব কথা বলেছিস মা? বলে কার কাছে বলেছিস আমাকে বল। আমি সত্যি বলছি অবিন মামু, তুমি বিশ্বাস করো আমি এসব কিচ্ছু বলিনি। ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে অবিন্দা, আমার কাছে প্রমাণ আছে। আর মেঘলা যদি এই কথাটা বলে থাকে তাহলে ওকে অন্তত আমি তো ক্ষমা করতে পারবো না। বাবি বলছি, তুমি কি কাল একবার আসতে পারবে? নিশ্চয়ই যাবো, কিন্তু আমার তো মনটা খারাপ হয়ে গেল মা। তুমি কাঁদছো, কোনো অশান্তি হয়নি তো? চাকাটা এবার ঘুরতে শুরু করেছে মেঘলা, এবার দেখ কি হয়।